হাই বন্ধুরা, থামলেন দেখে তো জেনে গেছেন যে আজকে আমি আপনাদের কী করে দেখাবো। ঠিকই, তারপরে যদি আপনারা বুঝতে পারেনি তারা দেখুন আমার চ্যানেলের নিচে, দেখেন ভিডিওর নিচে যে লেখাটা রুলিং করতেছে এদিক থেকে ওদিকে যাচ্ছে, এটা আপনার চ্যানেলে ভিডিওতে কীভাবে অ্যাড করবেন বা কীভাবে লাগাবেন বা তৈরি করবেন সেটা করে দেখাবো। তার আগে বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর ভিডিওটি না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর জন্য আপনাদের মোবাইলে একটা কাইন মাস্টার অ্যাপস লাগবে, এটা মোবাইল দিয়ে করার জন্য। এই অ্যাপসটা সবাই চিনে যারা মোবাইল ভিডিও এডিটিং করে মোবাইল দিয়ে। এই অ্যাপসটা প্রথমে সবার আগে আপনারা ওপেন করবেন। এই অ্যাপসটা ওপেন হয়ে গেলে প্রথমে সবার আগে আমরা ক্রিয়েট নিউ প্রজেক্টে চলে যাব। এখানে যেটা আছে রেস্টো সেটাই সিলেক্ট করে নিব। তারপরে আমরা ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করে যে কোনো একটা কালার সিলেক্ট করে নেবেন। আমি এখানে এই কালারটা সিলেক্ট করে নিলাম। এই কালারটা সিলেক্ট করার পরে তারপরে এই জায়গায় ক্লিক করে এই কালারটা রং চেঞ্জ করতে হবে, কারণ আমাদের গ্রিন স্ক্রিনের উপর লেখাটা লিখতে হবে, সেখানে গ্রিন স্ক্রিন করে নেব আমরা। দেখেন এটা গ্রিন স্ক্রিন হয়ে গেল। তারপরে আমরা লেআউটে ক্লিক করব। এই লেআউট চিহ্নটা আমি দেখাই দিচ্ছি, সেখানে ক্লিক করবেন। তারপরে ক্লিক করবেন টেক্সট। আমি কিন্তু খুব ভালোভাবে টিক দিয়ে বা মুখে বলে দোনোভাবে দেখাই দিচ্ছি, দুটো দিয়ে আপনারা বুঝতে না পারলে তারপর আমাকে কমেন্ট করবেন। এখানে আপনি যে লেখাটা লিখতে চান সেই লেখাটা লিখবেন। যেমন আমি লিখেছি, আমার চ্যানেলের নাফি টেক্স ভিডিওটি যদি নিয়মিত দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এটা লিখেছি আমি। এটা আপনি লেখা পরে আপনার ভিডিওতে যেটা লিখতে চান আপনি সেটা লিখবেন, যদি আপনার নিউজ চ্যানেল সেটা লিখবেন। তারপরে ভিডিও টেক্স লেয়ারটা একদম গ্রিন স্ক্রিন শেষ পর্যন্ত নিয়ে যাবেন। দেখেন লেখাটা কিন্তু চলে আসছে স্ক্রিনে। এখন লেখাটা আমরা নিচে নিয়ে আসব, ঠিক আছে বন্ধুরা? তার আগে লেখাটার অক্ষরগুলো একটু বোল্ড করে নিই, মানে একটু মোটা করে নিই। জাস্ট এটা সিলেক্ট করে নিলাম। এবার লেখাটা নিচে নিয়ে আসার আগে এর ব্যাকগ্রাউন্ড দিব আমরা। দেখেন নিচে টান দিব আমরা, টান দিলে যে ব্যাকগ্রাউন্ড, এর ব্যাকগ্রাউন্ড চলে আসে। ব্যাকগ্রাউন্ড কালার আমরা ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করব। এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এটা অন করে দিলে হয়ে গেল। তারপর দেখেন ব্যাকগ্রাউন্ড কিন্তু ফুল হচ্ছে না, ফুল লাইনটা করার জন্য এটা অন করে দিলে আপনার ফুল লাইন চলে যাবে ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? তারপরে আমরা এখানে ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করবো, এখানে ক্লিক করে এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডের কালার আপনার পছন্দ মতো আপনি ব্যাকগ্রাউন্ডের কালারটা নেবেন। আমার পছন্দ লাল কালার, এই জন্য আমি লাল কালারটা নিচ্ছি। তারপরে নিচে 100% করে দিয়ে ওকে প্রেস করবেন, উপরে টিক মার্কটা প্রেস করবেন। দেখছেন বন্ধুরা চলে আসছে লেখাটা। এরপরে হলো আসল খেলা, এই লেখাটা একদম শুরুর দিকে নিয়ে যাব আমরা। ও সিলেক্ট করে নিতে হবে একদম শুরু, এখান থেকে শুরু হবে। এ জায়গায় আসার পর আমাদের লেখাটা আবার সিলেক্ট করবেন একটা টিক দিয়ে। হ্যাঁ, তারপরে যেখানে তালা চাবি চিহ্ন যেটা আছে, একটা চাবি চিহ্ন আছে, ওটা ক্লিক করবেন। দেখবেন যে লেখার সামনে একটা ছোট্ট গোলমার্ক হয়ে গেছে। এবার লেখা লাস্টে যায় ওই প্লাস চিহ্নতে ক্লিক করবেন, আরেকবার হয়ে যাবে। সামনে এসে তালা চিহ্ন অন করবেন, আর লাস্টে এসে ওই প্লাস চিহ্নতে ক্লিক করবেন। একদম লাস্টে এসে লেখাটা একদম শেষে নিয়ে যাবেন। লাস্টে এসে লেখাটা একদম শেষে নিয়ে যাবেন। হ্যাঁ, এই তো এখানে নিয়ে আসার পরে আপনারা এখানে মাইনাস চিহ্নে ক্লিক করবেন, দেখবেন একটা ছোট ডট চলে আসছে। বাস আপনার কাজ শেষ। এবার প্লে করে দেখেন লেখাটা এখান থেকে শুরু হলো আর শেষ হলো হলো এই জায়গায় এসে। খুব ইজিলি ইজিলি এটা হয়ে গেল। তারপরে বন্ধুরা এটা এই জায়গায় টিক মার্ক দিয়ে আপনারা সেভ করে নেবেন। এই যে সেভ অপশনে সেভ করে নেবেন, সব কটা হাই করে নিতে পারেন বা লো করে নিতে পারেন, সেটা আপনার উপর নির্ভর করবে। জাস্ট একটু সময় লাগবে। তার আগে বন্ধুরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেন। একবার তৈরি হয়ে গেল কিন্তু বন্ধুরা। এরপরে নতুন প্রজেক্টে বা আপনার ভিডিওতে কীভাবে এই গ্রিন স্ক্রিন অ্যানিমেশন লেখাটা অ্যাড করবেন সেটা দেখাচ্ছি আপনার, বা আপনার ভিডিওতে মনে করেন আমি এই ভিডিওতে অ্যাড করবো, যেখান থেকে অ্যাড করবো সেই জায়গায় সিলেক্ট করে লেআউটে ক্লিক করব। তারপর ভিডিও আপনাদের লেআউটে ক্লিক করবো, আপনাদের আরেকবার দেখা দিচ্ছি। এখানে যাওয়ার পরে আমরা লেআউটে ক্লিক করব, তারপর ভিডিও মিডিয়াতে ক্লিক করব। ভিডিও মিডিয়া
এখানে ক্লিক করার পরে আপনার যেই লেয়ারটা তৈরি করলাম সেটা আমরা সিলেক্ট করব। তারপরে আমরা এটা ফুল স্ক্রিন করে নেব। ফুল স্ক্রিন করে নেওয়ার পরে আমরা টিক মার্কটি ক্লিক করে দেব। তারপরে ক্রোমা কিতে যাব, ক্রোমা কিতে অন করে দেব। এখানে কালারটা গ্রিন সিলেক্ট করে নেব আমরা, তাহলে গ্রিনটা অদৃশ্য হয়ে যাবে। তারপর এখানে কালারটা একটু অ্যাডজাস্ট করে নিতে হবে, দুপুর উপরে কালারটা এই দুটোর একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। মাঝে মধ্যে সমস্যা হতে পারে, কোনো অনেক সময় সমস্যা হয় না গ্রিন স্ক্রিনটা ভালোভাবে সিলেক্ট করলে। আমার গ্রিন স্ক্রিনটা একটু গাঢ় দেওয়া উচিত ছিল, তাহলে ভালো হতো। দেখেন এটা একটু, হ্যাঁ এই যে এবার পারফেক্ট হয়ে গেছে, পারফেক্টলি হয়ে গেছে। এবার সেভ করে দিব আমরা। একদম পারফেক্ট হয়েছে, এবার আমরা সেভ করে দেবো। দেন ভিডিওতে এখন এই লেখাটা আসবে। এরকম করে আপনার যেসব ভিডিওতে এই লেখাগুলো ইউজ করতে চান বা এরকম রুলিং ইউজ করতে চান, খুবই এভাবে করতে পারবেন। চাইলে আপনি ওটার স্পিডটা একটু কমাই দিতে পারেন নিচে এসে। দেখেন তাহলে একটু আস্তে আস্তে যাবে, আমি স্পিডটা একটু কমাই দিছি। এটা এখন আস্তে আস্তে যাবে, একটু আগে থেকে একটু আস্তে আস্তে যাবে। এই দেখেন বন্ধুরা, এভাবে করে আপনি নিউজ চ্যানেল খুললে নিউজ চ্যানেলের নিচেও দিতে পারেন, বা আপনার যে কোনো চ্যানেল, ব্লগ চ্যানেল হোক, টেক চ্যানেল হোক, আপনার কোনো কিছু করার যদি দরকার হয় এরকম রুলিং, তাহলে আপনি করতে পারেন এইভাবে অ্যানিমেশন দিয়ে তৈরি করে। তাহলে বন্ধুরা সবাই মনে ভালোভাবে বুঝতে পারছেন, যারা এখনও বুঝতে পারেননি আমাকে কমেন্ট করে জানাবেন, বা আমার ফেসবুক পেজ আছে সেটা লাইক দিবেন, লাইক দিয়ে সেখানে কমেন্ট করে বা মেসেজ করে আমাকে নক দিবেন যে কোনটা বুঝতে পারেননি।